হ্যালো ম্যান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আমাদের পুরুলিয়া বাইক রাইড নিয়ে, যেটা আমরা করেছিলাম 25th December 2021। তো আমাদের এই ট্রিপের মেন মোটিভ যেটা, সেটা ছিল হচ্ছে বাইক রাইডিং। আমরা 25 তারিখে গেছিলাম, 26 তারিখ ওখানে স্টে করে 27 তারিখে ব্যাক করেছিলাম। তো যেহেতু একদিন ছিলাম ওখানে, ওই জন্য খুব একটা বেশি স্পট, মানে একদিনে যতটা সম্ভব ততটাই এক্সপ্লোর করেছিলাম, বেশি করা হয়নি। আর আমাদের মেন মোটিভ ছিল যে বাইক রাইড করে যাওয়া, একটা ফার্স্ট আমাদের লং বাইক রাইড এটা। তো আমাদের সাথে 3টে বাইক, বর্ধমান পর্যন্ত যেতে যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাওয়া, ছবি তোলা ইত্যাদির জন্য অনেকটাই লেট হয়ে গেল। এবং আমরা বর্ধমান পৌঁছে তারপরে জিটি রোডের ওপরে উঠে একটি হোটেল থেকে সকালের খাওয়া দাওয়া খেয়ে আবার চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো বর্ধমানে এখন এসেছি বর্ধমানে। বর্ধমানের বাইপাসের ধারে একটা ধাবা, এখানে এটা বিশ্ব বাংলা হোটেল। এই হোটেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, প্রচণ্ড রোদ বাইরে। আর এটা একদম হাইওয়ের পাশে, একদম হাইওয়ের ধারে জায়গাটা, আর এই জায়গাটায় আমরা খাওয়া দাওয়া করবো। এখনো পর্যন্ত টোটাল 87.2 কিলোমিটার রান হয়েছে কৃষ্ণনগর থেকে পুরো। ফার্স্ট টাইম জিটি রোডের ওপর বাইক চালানো আমার কাছে খুব এক্সাইটেড একটা ব্যাপার ছিল। এরপর আমরা দুর্গাপুর টোল প্লাজায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বাঁ দিকে টার্ন নিয়ে দুর্গাপুর ব্যারেজ ক্রস করে বাঁকুড়া দুর্গাপুর যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে সোজা চালাতে লাগলাম। এই হোটেলে আমাদের দুপুরের খাওয়া খেতে খেতে বিকেল 5:30 বেজে গেছিল। আর দুপুরের মেনু ছিল ভাত, ডাল, 2 রকম তরকারি, ভাজা আর স্যালাড। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু মোটা চালের ভাত পাওয়া যায়, সরু চালের ভাত কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়। এটা হোটেল, আর হোটেলের সামনে এটা রাস্তা, একদম এদিকে অন্ধকার, এটা হোটেল, আবার এদিকে পুরো অন্ধকার, কোনো জায়গায় কোথাও যাওয়ার নেই। তো রাতের বেলা জাস্ট ঘরেই থাকতে হবে, আর কোথাও যাওয়া যাবে না। আমরা পুরুলিয়াতে যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা ছিল বাগমুন্ডি পাহাড়ে, বাগমুন্ডিতে অযোধ্যা পাহাড়ের নিচে। আমরা একটা ডরমেটারি রুমে 6 জনা ছিলাম একসাথে। আমাদের বাইকগুলো হোটেলের বাইরে একটা বাইক রাখার জায়গাতে সেফভাবেই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর আমরা কৃষ্ণনগর থেকে পুরুলিয়া ঠিকঠাক মতো সেফভাবেই পৌঁছে গেছি, মানে পথে কোনো রকম সমস্যা হয়নি। আর পরের ব্লগে আমি পুরুলিয়ার আশেপাশে যে সাইট সিন, যে টোটাল ভিউটা, সেই ভিউগুলোর ভিডিওগুলো দেখাবো। তো পরের ব্লগ দেখার জন্য অপেক্ষা করো আরও কয়দিন, পরের ব্লগ সে খুব তাড়াতাড়ি আসবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।